নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার 10ই ডিসেম্বর 2022 যে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই পাঁচ রাশির আমি আলোচনা করব। এবং যারা রাশি জানেন না, প্রতিদিন জানেন, আমি নামের অক্ষর দিয়ে কিন্তু আমি জানাই এবং টার্গেট নাম্বারটা কিন্তু জানিয়ে দিই। তো যারা রাশি জানেন তারা রাশিটাকে অ্যাপ্লাই করবেন, যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে যেটা আমি বলবো তারা সেই জায়গাটা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করবেন। আগামীকাল যে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, কিন্তু নিশ্চিতটা আপনার ক্ষেত্রে কি আছে এটা জানা দরকার। অর্থাৎ এখানে আমি আলোচনাটি করছি কিন্তু সার্বিক আলোচনা, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক কিন্তু আলোচনা এটি নয়। এই জন্য বারবার বলি, ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ আপনার ক্ষেত্রে কালকে মিলতেও পারে আবার না মিলতেও পারে। আপনি যদি আপনার জন্ম ছকের সঙ্গে যদি মিলে যায় তাহলে তো আপনি কালকে লাখপতি কোটিপতি হতে পারেন, আর না মিললে কিন্তু আপনাকে খালি হাতেই ফিরতে হবে। তো যারা খালি হাতে ফিরছেন, আমি আবারও বলবো, খালি হাতে যারা ফিরছেন তাদের জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র। এই জন্য প্রতিদিন আমি একটি অনুরোধ করি, আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। প্রাপ্তি একমাত্র কলিযুগে যে গ্রহ কুড়ি থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্ম ছকে অথবা হস্তরেখাতে কেমন আছে তার উপর কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। রাহু লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, এই যে 12টি ভাব, এই 12টি ভাবের মধ্যে কোন ভাবে অবস্থান করছে এটা কিন্তু জানা একান্তই দরকার। তবেই কিন্তু আপনার যে জন্ম ছক সেখানে কিন্তু বলা যেতে পারে আপনার প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। অর্থাৎ এখানে আরেকটি বিষয় দেখা দরকার, আপনার ন্যাকাল চার্টে, অর্থাৎ এই লগ্ন তো দ্বাদশের মধ্যে রাহু নিজস্ব নেই তো, বা রাহু ডিগ্রিগত দিক থেকে বৃদ্ধ অবস্থাতে নেই তো, বা বাল্য অবস্থাতে নেই তো, এই জায়গাটা দেখা দরকার। এবং সর্বোপরি যেটা হচ্ছে আমাদের ভাগ্যভাব, ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না। অর্থাৎ আপনার ভাগ্যভাব যদি সাথ দেয় আপনি আগামীকাল কোটি টাকার মুখ কিন্তু দেখতে পারেন। এটাই জন্য বারবার বলছি, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি প্রচুর অর্থ কিন্তু পাবেন। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, এই ভাবগুলো। এবং দশা এবং অন্তর্দশা আপনার ক্ষেত্রে পারমিট করছে কি না, এবং কোন কোন বছর আপনার প্রাপ্তির যোগ আছে, কোন কোন মাসগুলো, এক একজন বলে যে আমার এই বছরটা খুব ভালো গেছিল, এই মাসগুলো আমার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে। এটা কি বলুন তো, গ্রহ কিন্তু করায়, গ্রহ সেই সময় আপনার কিন্তু ফেভারে কিন্তু থাকে, তবে কিন্তু আপনার গোল্ডেন টাইম কিন্তু আসবে। অর্থাৎ কিছু সময় থাকে, একটা সময় থাকে খুব খারাপ গেছে, কোনো কোনো সময় থাকে খুব ভালো গেছে। এটাই হচ্ছে বিশেষভাবে ব্যাপার, যে আপনার জন্মছক এবং হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। আগামীকাল যোগ রয়েছে শুভ যোগ, শুভ যোগ আগামীকাল রয়েছে, এবং আপনাদের আগামীকালে অভিজিৎ মুহূর্ত রয়েছে 11টা 45 মিনিট থেকে 12টা 29 মিনিট পর্যন্ত, এবং রাহুকাল রয়েছে 9টা থেকে আপনার 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট কিন্তু করছে। এবার জানা দরকার যে আপনার প্রাপ্তির যোগ আছে কিনা। দেখুন,
রাহু গ্রহ যদি আপনার জন্মছকে বেটার পজিশনে থাকে, আপনি চটজলদি কোটিপতি কিন্তু হতে পারেন। এই জন্য রাহুকে স্ট্রং করুন। রাহু রক্ষা কবচ, শনি রক্ষা কবচ আপনাকে কিন্তু প্রচুর অর্থশালী কিন্তু করতে পারে। এই জন্য আবারও বলছি, যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে। তবে আমি একটি পরামর্শ আপনাদেরকে দিব, নিজস্ব জন্মকুণ্ডলীটা বিচার করে আপনারা কিন্তু কবচটা কিন্তু পরিধান আপনারা করুন। কত কত অ্যামাউন্টের অর্থ হবে এটা অবশ্যই আপনার ছক এবং আপনার ভাগ্যভাব আপনাকে কিন্তু সেই জায়গাতে কিন্তু নিয়ে যাবে। আগামীকালের নাম্বার ওয়ান, প্রথম যে আমি সংখ্যার কথা, নামের অক্ষরের কথা বলবো আগামীকালের জন্য, এস, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয় আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার 8। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার 3। আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে এল দিয়ে আপনার নামের অক্ষর শুরু আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনার নামের অক্ষর যদি ধরে নিন আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। এবার আমি রাশির নাম আপনাদেরকে জানাবো এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকালের, সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের টার্গেট নাম্বার 6 শুভ সময় 11:02 থেকে 12:46 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং আরেকটি আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের ক্ষেত্রে শুভ সময় আগামীকালের সেটা হচ্ছে 11:25 থেকে শুরু করে 12:40 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 10:55 থেকে আপনার 12:24 পর্যন্ত। অর্থাৎ সিংহ রাশি, কুম্ভ রাশি, বৃষ রাশি, একটির আমি টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে দিলাম। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় 12:04 থেকে 1:36 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সর্বশেষ এবং অন্তিম যে রাশি সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং আপনাদের যে শুভ সময় আগামীকাল সেটা দেখা যাচ্ছে আপনাদের 12:15 থেকে শুরু করে আপনার 1:46 পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আমি যে পাঁচটি
রাশি এবং নামের অক্ষরের কথা আমি বললাম, আগামীকাল নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু চলেছে। তাই প্রত্যেকে আবারও বলবো, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।